আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে আসলাম দারুণ মজার একটি স্পঞ্জ কেকের রেসিপি। এই কেক একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আমি তেমন একটা কেক পছন্দ করি না, কিন্তু এই কেকটা আমার কাছে খুবই ভালো লাগে, তাই আমি এই কেকটা মাঝে মাঝে বানিয়ে খাই। তাহলে চলুন, এই কেকটি বানাতে কী কী লাগছে। শুরুতেই একটি পাতিলের মধ্যে আমি নিয়েছি বাটার, এখানে 20 গ্রাম বাটার রয়েছে, আর 1/4 কাপ লিকুইড দুধ নিয়ে নিলাম। দুধটা অবশ্যই ঘন হতে হবে। এখন এই বাটার আর দুধটাকে আমি চুলায় নিয়ে ভালোভাবে গলিয়ে মিক্সড করে নিয়েছি। দেখুন, এখানে বাটার আর দুধটা কিন্তু মিক্সড হয়ে গিয়েছে। এরপর আমি একটি ডিম এখানে ফেটে নিয়েছি। সাদা অংশটা এবং কুসুমটাকে আমি আলাদা করে নিয়েছি। সাদা অংশটাকে আমি এখন ভালোভাবে বিট করে নিব। আমি এখন এত সফটভাবে বিট করব, সেটা আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। আর বিট করতে কিন্তু খুব বেশি সময় লাগছে না। আজ আমি একটি ডিম দিয়ে এই কেকটাকে তৈরি করে দেখাচ্ছি। দেখুন, বিট করা কিন্তু হয়ে গিয়েছে একদম ফোমের মতো। এরপর আমি বাকি কাজটা করে নেব। আর হ্যাঁ, আরেকটি কথা, সেটি হচ্ছে এখানে কিন্তু আমি চিনিও দিয়েছি 1/4 কাপ, সেইটি দেখাতে আপনাদেরকে ভুলে গিয়েছি। চিনি আর ডিমের সাদা অংশটাকে আমি একসাথে বিট করে নিয়েছি। এরপর আমি এই বাটার আর দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এই মিশ্রণটা দিয়ে দেওয়ার পর আমি বাকি জিনিসগুলো এক এক করে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি ডিমের কুসুমটা, কুসুমটা আমার গলে গিয়েছে। এরপর আমি বাকি জিনিসগুলো দিচ্ছি। দিয়ে দিব এখানে আমি ময়দা, ময়দাটা আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ। একটি ডিমের মধ্যে 1/3 কাপ ময়দা হচ্ছে একদম পারফেক্ট। তো ময়দাটা আমি ভালোভাবে চালনি দিয়ে চেলে নিচ্ছি। চালনিটা দিয়ে ময়দাটা চালার পর আমি এখানে দিয়ে দিব হচ্ছে বেকিং পাউডার। এখানে আমি 1/2 চামচ পরিমাণ বা 1/2 চামচেরও একটু কম বেকিং পাউডার দিয়ে দিলাম। বেকিং পাউডারটাকেও আমি চেলে নিচ্ছি। সব কিছু দেওয়া হয়ে গেলে একটি স্পঞ্জ দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। খুবই আলতো হাতে মিক্স করে নিতে হবে, খুব বেশি তাড়াহুড়ো করে মিক্স করা যাবে না, তাহলে কিন্তু ফোমি ভাবটা নষ্ট হয়ে যাবে। আমি কিভাবে মিক্স করছি দেখতেই পাচ্ছেন। এভাবে আমার মিক্স করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব হচ্ছে সামান্য একটু ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এর আগেও দিতে পারেন, আমি পরে দিয়ে দিচ্ছি। অল্প একটু ভ্যানিলা এসেন্স আমি দিয়ে দিলাম। ভ্যানিলা এসেন্স দিয়ে দেওয়ার পর আমি আবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি বাকি প্রসেসটা করে নিচ্ছি। আমি এখানে একটি কেকের মোল্ড নিয়েছি। মোল্ডের মধ্যে আমি তেল দিয়ে ভালোভাবে একদম মিক্সড করে নিচ্ছি। তেল দেওয়ার পর আমি এই মোল্ডের পরিমাণ মতো একটি কাগজ কেটে নিয়েছি। সেই কাগজের উপরেও আমি ভালোভাবে তেল দিয়ে দিচ্ছি এবং মোল্ডের চারপাশে আমি কাগজের টুকরোগুলো কেটে দিয়ে দিচ্ছি। সেখানেও আমি তেলটাকে ভালোভাবে ব্রাশ করে নিয়েছি। এরপর আমার কেকটি ঢেলে নেওয়ার পালা। একটু উপর থেকে কেকটাকে ঢালতে হবে, তাহলে কিন্তু ফুটি ফুটি ভাবটা থাকবে না। ভালোভাবে বাটি থেকে কেকের মিশ্রণটাকে একদম কেকের মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ কেকের মিশ্রণটা মোল্ডের মধ্যে ঢালা হয়ে গেলে একটি কাঠি দিয়ে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একদম সুন্দর করে দিচ্ছি। কোনো গুটি গুটি থাকলে তাহলে সেটি আর এখানে থাকবে না। তারপর আমি আরও একটি কাজ করে নেব। এখানে আমি একটি ট্রে নিয়েছি, তার মধ্যে আমি একদম গরম পানি দিয়ে দিচ্ছি এই মোল্ডের মধ্যে, এবং এই গরম পানির সহ আমি ওভেনে দিয়ে দিব। আমি ওভেনের তাপমাত্রা রাখছি 150 ডিগ্রি সেলসিয়াস, আর দিয়ে দিচ্ছি হচ্ছে 20 মিনিটের জন্য। এরপর আমি গরম পানির সহ এই কেকের মোল্ডটাকে দিয়ে দিলাম ওভেনের মধ্যে। আপনারা যদি চুলায়ও তৈরি করেন, ঠিক একই প্রসেসেই তৈরি করবেন। তারপর আমি 20 মিনিট পর ফিরে আসলাম। তারপরে কেকটাকে আমি বের করে নিচ্ছি, দেখে নিচ্ছি যে একদম পারফেক্টভাবে হয়েছে কি না। একটি কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। হ্যাঁ, দেখুন, কাঠির মধ্যে একদমই লেগেনি, তার মানে পারফেক্টভাবে কেকটি তৈরি হয়ে গিয়েছে। তারপর চারপাশের এই কাগজগুলো আলতো হাতে তুলে নিচ্ছি, তাহলেই কিন্তু কেকটি একদম ছুটে আসবে।
এরপর আমি ঢেলে নিচ্ছি। কেকটি ঢেলে নেওয়ার পর আমি কাগজগুলোকে তুলে নিচ্ছি। এরপর আমি একটি ছুরি দিয়ে কেকগুলোকে কেটে নিচ্ছি। কতটা সফট হয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। আপনারা যত বেশি ডিম দিয়ে বানাবেন পরিমাণগুলো ঠিক সেমভাবেই দিবেন। যদি দুইটি ডিম দিয়ে বানান তাহলে 1/3 কাপ থেকে 2 কাপ পরিমাণ দিবেন, 1/3 কাপেরই 2 কাপ করে। এরপর বাকি উপকরণগুলো সেমভাবেই অল্প অল্প করে বাড়িয়ে নেবেন। কেকের নামই স্পঞ্জ কেক, কতটা স্পঞ্জি হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন। দেখুন আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। ওয়াও, জাস্ট ইয়াম্মি! একবার খেলে এই কেকের স্বাদ একদমই ভোলা যাবে না, সেটি আমি গ্যারান্টি দিচ্ছি। আমি 1 ডিমের পরিমাণ দিয়ে দেখিয়ে দিলাম। যারা কেকটি ফার্স্ট টাইম ট্রাই করবেন তারা 1 ডিম দিয়ে ট্রাই করবেন, তাহলে কেকটি যদি পারফেক্ট নাও হয় কোনো দুঃখ লাগবে না। তাই আমি 1 ডিমের পরিমাণ দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। দারুণ মজার একটি কেক। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি দেখে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমার ভিডিও আপলোড দিলে সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আরও মজার মজার রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আরও কোনো নতুন রেসিপির প্রয়োজন হলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ট্রাই করব আপনাদের সাথে সেই ভিডিওটি শেয়ার করার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।